এভাবে আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, উপকারিতা জানলে ভালোই লাগবে। হজম শক্তিতে সহায়ক পেঁপেতে পাইপিন নামের এনজাইম রয়েছে, যেটি হজম শক্তিকে সহায়ক হয়ে থাকে। ইমিউনিটি বাড়ায় পেঁপেতে রয়েছে ভিটামিন সি, একটি পুষ্টি যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেঁপেতে শর্করার পরিমাণ কম থাকলে এটি ফাইবার সমৃদ্ধ। শরীরের প্রদাহ কমায়, ত্বক ভালো রাখে, ওজন হ্রাস, হৃদরোগের ঝুঁকি কমে। পেঁপে হার্টের সুস্থতা রক্ষায় উপকারী, হার্ট ডিজিজ হওয়ায় আটকায়। মল নির্গমন পথে ক্যান্সার হওয়া রোধ করে। কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে, দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সাহায্য করে, যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেঁপে খাওয়া অভ্যাস শুরু করুন। প্রতিদিন দুপুর ও রাতে খাবারের পর এক টুকরা কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খান, এতে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যাও দূর হয়। পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি, কারণ এটি নারীদের যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্যকারী ভূমিকা রাখে। পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই ও এ। ছোট বড় সকলে কাঁচা অথবা পাকা পেঁপে খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।